দোহার গ্রামের ধানক্ষেতে ধুতুরে ইলিশ, রাতের অন্ধকারে দোহার গ্রাম, চাঁদের আলোতে ধানক্ষেত ঝিকিমিকি করছে আর চারপাশে এক অস্বস্তিকর নীরবতা। দোহার গ্রামের শান্ত ধানক্ষেতে যখন ধুতুরে ইলিশ আসতে শুরু করে, তখন থেকেই ভয়ের কাহিনী শুরু হয়েছিল। দিনের বেলা দোহার গ্রামে জীবন দেখানো হচ্ছে, কৃষকরা মাঠে কাজ করছে, বাচ্চারা খেলছে আর গ্রামের লোকেরা তাদের দৈনন্দিন কাজ করছে। আমাদের নায়ক অনিককে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, একজন কৌতূহলী ও সাহসী ছেলে। দোহার ছিল একটি শান্ত গ্রাম যা তার সজীব ধানক্ষেত ও পরিশ্রমী গ্রামবাসীর জন্য পরিচিত। তাদের মধ্যে ছিল অনিক, যার ছিল অফুরন্ত কৌতূহল আর সোনার মতো মন। একদিন অনেক গ্রামের লোকেদের কথা শুনছে, যারা ধানক্ষেতে অদ্ভুত ইলিশ মাছ দেখেছে বলে কথা বলছে। ধানক্ষেতে ইলিশ মাছ, এটা অবিশ্বাস্য, এটা স্বাভাবিক নয়, কিছু একটা সমস্যা আছে, ক্ষেতগুলো অভিশপ্ত। অনেক সিদ্ধান্ত নিয়ে রহস্যটি উদ্ঘাটন করবে, যা প্রথমে একটা আশ্চর্য মনে হয়েছিল, তারপরে একটা রহস্যে পরিণত হল। অনেক সত্য উদ্ঘাটনের ইচ্ছায় রাতের বেলা ধানক্ষেতে গেল, অজানা অন্ধকারের মুখোমুখি হতে। অনেক রাতে লণ্ঠন নিয়ে ধানক্ষেতে লুকিয়ে যায়। সে অনুসন্ধান করার সময় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, বাতাসে ফিসফিসানি, ছায়ার নড়াচড়া আর ভয়ঙ্কর শব্দ। যতই অনেক ধানক্ষেতে ঢুকছিল, বাতাস ঠান্ডা হচ্ছিল আর রাত আরও অন্ধকার হচ্ছিল। পরিচিত ক্ষেতগুলো এখন ভয়ের গোলক ধাঁধায় পরিণত হল। অনেক একটি পুরনো পরিত্যক্ত কুঁজো খুঁজে পায়। সে কুঁজোর ভেতরে তাকিয়ে দেখে ইলিশ মাছ চিকিমিকি করছে। এগুলো এখানে এলো কিভাবে? হঠাৎ কুঁড়ো থেকে একটি ভূত উঠতে থাকে, পুরনো এক মৎস্যজীবীর আত্মা। ভূত অনিককে তার দুঃখের কাহিনী বলে, কিভাবে গ্রামের লোকেরা তাকে ধোঁকা দিয়ে ফেলে রেখেছিল আর তার আত্মা কিভাবে বন্দী হয়ে আছে। ভূত, আমি প্রতারিত হয়েছিলাম, এই জলে মৃত্যুবরণ করেছিলাম, এখন আমার আত্মা বাঁধা আর ইলিশগুলো আমার দুঃখ বয়ে নিয়ে আসছে। ভূত ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে আর পরিবেশ আরও শত্রুতাপূর্ণ হয়ে যায়। অনিককে এখন আত্মাকে শান্ত করতে হবে। ভূত ক্রমশ অশান্ত হয়ে উঠছিল, অনিক বুঝতে পারল তাকে দ্রুত কিছু করতে হবে গ্রামের ভয় দূর করার জন্য। অনিক তার ঠাকুরমার পুরনো গল্প মনে করে আর আত্মাকে মুক্ত করার জন্য একটি পুরনো অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। সে গ্রামবাসীদের জড়ো করে আর তারা মিলে অনুষ্ঠানটি করে। অনুষ্ঠান শেষ হওয়ার পর ভূত শান্তি পায়, ইলিশগুলো অদৃশ্য হয়ে যায় আর ধানক্ষেত স্বাভাবিক হয়ে যায়। অবশেষে আত্মা শান্তি পেয়েছিল, দোহার গ্রামে আবার শান্তি ফিরে এলো। ইলিশের রহস্য সমাধান হল আর ক্ষেতগুলো অভিশাপ মুক্ত হল। গ্রামবাসীরা অনিককে ধন্যবাদ জানাচ্ছে তার সাহসিকতার জন্য। গ্রামবাসী, তুই আমাদের রক্ষা করেছিস অনিক, তোকে অনেক ধন্যবাদ। অনিক ধানক্ষেতের দিকে তাকিয়ে হাসছে, পেছনে সূর্য উঠছে। বিশ্বের প্রত্যেক কোণায় রহস্য ও আত্মারা অপেক্ষা করছে আবিষ্কৃত হবার জন্য। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভয়ঙ্কর গল্পের জন্য। পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন এবং নিরাপদ থাকুন। চ্যানেলের লোগো এবং সাবস্ক্রাইব বাটন একটি আকর্ষণীয় অ্যানিমেশনের সাথে দেখানো হচ্ছে। Welcome to Taslima Akhtar Renu's animation storytelling, where imagination knows no bounds and creativity comes to life. Join us on a captivating journey through the realms of animated storytelling,
From spine-tingling horror tales to heartwarming animated documentaries, mesmerizing music videos, and soulful animated poems, prepare to be enchanted as we explore the diverse facets of storytelling through the art of animation. Sit back, relax, and let your imagination soar as we embark on an adventure filled with wonder, emotion, and inspiration. Subscribe now and be a part of our vibrant storytelling community. Thank you for joining us on this incredible journey of creativity and storytelling. Together, let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Teslima Akhtar Rumi's Animation Storytelling.